আমি এখন আছি অমর একুশে বইমেলা 2020-এর ভাষাচিত্রের স্টলে। ভাষাচিত্রকে অসংখ্য ধন্যবাদ এই মহতী উদ্যোগের জন্য, যেখানে আমাদের ভালো ভালো রাইটাররা অনেক সময় প্রকাশকের অভাবে প্রকাশনা করতে পারেন না, সেক্ষেত্রে তাদের এগিয়ে আসাকে আমি সাধুবাদ জানাই। আর আজকে আমি যে বইটি হাতে নিয়ে আছি সে হচ্ছে নারী জনম সুমন কুমারের। আমি এখানে গর্বিত বোধ করি, যা বন্ধু হিসাবে হোক বা প্রথম পাঠক হিসাবে হোক, আমি ওনার প্রত্যেকটা লেখাই আমি প্রকাশনার আগেই দেখে থাকি। তো সেক্ষেত্রে আমার অভিব্যক্তিগুলো, আমার চাওয়াগুলো আমি যখন সুমন কুমারের সাথে শেয়ার করি, তখন সুমন কুমার ওটা নিয়ে কাজ করেন, যেটা তার ভালো লাগে সেটার উপরে অনেক কাজ করেন, আর যেগুলো তার হয়তোবা মনে হয় যে এটা চেঞ্জ করার দরকার নেই সেটা নিয়ে সেই করেন। আমি সুমন কুমারকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটা বই প্রকাশ করার জন্য, কারণ এখানে উনি সুখ্যাতি সূক্ষ্মভাবে আমাদের আধুনিক সমাজের যে দৃষ্টিগুলো মানে উপেক্ষিত সেই জায়গাগুলোতে উনি অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তো এখানে নারী জন্মে আমি বলবো যে যুগ যুগান্তর ধরে চলে আসা, আমরা আমাদেরকে নিজেদেরকে অনেক আধুনিক ভাবি, অনেক অনেক আমাদের অনেক উন্নতি হয়েছে সমাজের, কিন্তু তারপরে বলবো যে কিছু কিছু দিক, যেই দিকগুলো উপেক্ষিত, যেই দিকগুলো নিয়ে কাজ করা দরকার, যেই দিকগুলো নিয়ে আমরা এখনও নিজেদেরকে মানিয়ে নিতে পারছি না সমাজের সাথে, সেই দিকগুলোতে সুমন কুমার অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এবং আমি বিশ্বাস করব আপনারা যদি এই বইটি পড়েন তাহলে আমাদের ওই জায়গাগুলোতে কাজ করার পরিধি আরও বেড়ে যাবে। স্বপ্নে পাওয়া হাত গত বইমেলার সুমন কুমারের প্রথম প্রকাশিত গল্প সংগ্রহ ছিল। সেখান থেকে আমরা যদি দেখি যে আমাদের নারী জনম সুমন কুমারের প্রথম উপন্যাস, স্বপ্নে পাওয়া হাত থেকে নারী জনমের যে জার্নি, যে যাত্রাটা, আমি বলবো যে এটা যারা স্বপ্নে পাওয়া হাত পড়েছেন, যাদের পড়াশোনা মানে পড়ার ক্ষেত্রে অনেক ভালো লেগেছে, আমি তাকে এটুকু বলতে পারি যে নারী জনম তার পরিপূর্ণ একজন লেখকের স্বাদ তাকে দিবে। খুব সুন্দরভাবে উনি সাবলীলভাবে কাহিনীগুলো, গল্পের ছন্দগুলো বজায় রেখেছেন। তো আমি আশা করব যে স্বপ্ন পাওয়া হাতের মতো নারী জন্ম সফল হবে, সমস্ত পাঠকের কাছে যাবে, সমস্ত পাঠকের যে ধ্যান ধারণাগুলো আসলে আমরা ভাবতাম যে এটা আমাদের অনেক আধুনিক, তার চেয়েও যা উন্নয়ন করা সম্ভব নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি, সেক্ষেত্রে আমি বলবো যে এটা অনেক বেশি অবদান রাখতে পারবে। ধন্যবাদ। অমর একুশে গ্রন্থমেলা 2020 মেলাতে আসাই হয় বিভিন্ন নতুন বই প্রকাশনার, বই সংগ্রহ করার জন্য। আমার হাতে আছে নারী জনম সুমন কুমার ওনার লেখা বইটি, সম্পর্কে অনেক লেখালেখি পড়া হয়েছে ফেসবুকে বা মানুষের মুখে মুখে। প্রথম প্রকাশের একটা বই ছিল স্বপ্নে পাওয়া হাত, এই গল্পের অনেক কথা শুনেছি, এই জন্যই পরবর্তী আরেকটা যে বই, এটা হচ্ছে লেখকের প্রথম উপন্যাস প্রকাশিত হয়েছে, যেটা সমসাময়িক যে তথ্যগুলা, সমসাময়িক জীবনে আমরা চলতি পথে বিভিন্ন বিভ্রান্তির মধ্যে পড়ি, নারীদের ক্ষেত্রে বিভিন্ন যে ঘটনা প্রভাবগুলো চলছে সেগুলোই অনেক সুনিপুণভাবে এখানে তুলে ধরা হয়েছে এবং প্রাঞ্জলতা আছে অনেক, এজন্য সহজভাবে সব ধরনের লেখকেরই পড়তে এগুলো ভালো লাগবে। তো আমার লাইব্রেরিতে আরেকটা সংগ্রহ হিসেবে নিজে নিয়ে যাচ্ছি এবং সবাইকে বলছি এগুলো কালেক্ট করে রাখতে, ভালো লাগবে আশা করছি। মিমি হোসেন আমাদের আসলে 92 ব্যাচের ফ্রেন্ড। আমি বইমেলাতে সাধারণত তেমন একটা আসি না, কিন্তু যেহেতু সবসময় লেখালেখির মধ্যে আছে এবং যদিও প্রফেশনালি সে একজন ডক্টর, তারপরেও তার লেখার মধ্যে একটা অন্যরকম অনুভূতি আছে যা মানুষকে তার লেখার প্রতি টানে। আর আসলে এটা আসলে একটা শৈল্পিক একটা গুণ, সবাই তো আসলে লেখালেখি করতে পারে না। মেলায় তো অনেক রাইটারের লেখা বের হয়, যারা নতুন রাইটার তাদেরকে আসলে আমাদের অনুপ্রাণিত করা উচিত, কারণ তাদের অনুপ্রাণিত করলেই ভবিষ্যতে আমরা আরও বড় বড় লেখক, সাহিত্যিক আমাদের দেশের জন্য, আমরা আমাদের দেশের মানুষের জন্য, ভবিষ্যৎ জেনারেশনের জন্য আমরা পাব। আসলে সেই কারণেই আমার বলা যে সবাই মিমির বই পড়ুক এবং মিমির বই পড়ার মাধ্যমে নতুন একটা অনুভূতির সৃষ্টি হবে। আমি আশা করি সবাই সে অনুভূতির ছোঁয়া অনুভব করবে এবং সবাইকে আমি অনুরোধ করব মিমির বইটা যেন সবাই পড়ে এবং তাকে যেন ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর লেখাতে অনুপ্রাণিত করে। অমর একুশে বইমেলা 2020-এ ভাষাচিত্র স্টলে আছি আমি এখন, এবং প্রতি বছরই
সবার আগে স্টলটাই খুঁজে বের করা হয়, যেহেতু সোহেল ভাই আছেন এখানে এবং তার যে পরিমাণ বই এই অল্প সময়ে উনি বের করেছেন এবং বিষয়ের যে বৈচিত্র্য রয়েছে তার জন্য সবসময় ভাষাচিত্র থেকে বই কেনা হয় সবসময়। এবং আমার প্রিয় প্রকাশনীগুলোর একটা, আজকে মেলায় আমার প্রথম দিন আসা হলো, তো আজকে এসে প্রথমে আপনাদের এই ভাষাচিত্র প্রকাশনীতে এলাম। দেখলাম অনেকগুলো বই এসেছে এবং বিভিন্ন বৈচিত্র্যময় বই রয়েছে, তো আমি ভাষাচিত্র প্রকাশনীকে শুভকামনা জানাই, মেলারও শুভকামনা জানাচ্ছি। সুমন কুমার, তার প্রথম বই পড়েছিলাম স্বপ্নে পাওয়া হাত। এখানে গল্পগুলো খুব ছোট ছোট করে, আর গল্প তো সবাই লিখে থাকে, কিন্তু এটার বইয়ের প্রকাশটা, এই বইয়ের মাধ্যমে যেভাবে প্রকাশ করা হয়েছিল সেটা ছিল অসাধারণ। যার প্রেক্ষিতেই এই বছরের তার আরেকটা উপন্যাস, প্রথম উপন্যাস নারী জনম, এটা মানে পড়ার মানে ওই প্রথম বইটাই আগ্রহ আমাকে তৈরি করে দিয়েছিল এই বইটা পড়ার জন্য। তো সুমন কুমারের জন্য অল দ্য বেস্ট। আমি 2020 গ্রন্থমেলায় ভাষাচিত্র প্রকাশনীর স্টলে রয়েছি। ভাষাচিত্র প্রকাশনী আগে থেকে আমার অনেক পছন্দের, এই প্রকাশনীর যে বইগুলো প্রকাশিত হয় বইগুলো অনেক ভালো। আমি আগে থেকেই ভাষাচিত্র প্রকাশনীর পাঠক, নিয়মিত পাঠক বলাই চলে, কারণ আমি আগে থেকেই ভাষাচিত্র প্রকাশনীর বইগুলো পড়ি। আর ভাষাচিত্র প্রকাশনী আয়োজিত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমি হচ্ছে কিছু বই উপহার পেয়েছি এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অনেক ভালো লাগছে। প্রতিযোগিতা যে কোশ্চেনগুলো ছিল কোশ্চেনের অ্যান্সার দিয়েও ভালো লাগছে এবং বই পেয়ে আমি অনেক আনন্দিত। আর এরকম আমি চাই এরকম আরও অনেক ইনিশিয়েটিভ তারা নিক এবং অনেক উপহার এরকম দিক, তাহলে অনেক ভালো লাগবে। এবারের 21শে বইমেলায় ভাষাচিত্র প্রকাশনীর স্টল থেকে আমি বেশ কিছু বই পড়েছি এবং দেখেছি। তার মধ্যে আমার সবচেয়ে ভালো লাগার বিষয়টা হচ্ছে যে ভাষাচিত্র প্রকাশনী নতুন লেখকদের খুব বেশি অনুপ্রেরণা দেয়, যেখান থেকে নতুন লেখকদের প্রতিভাগুলো খুব ভালোভাবে প্রকাশিত হয়। আর আমি যেহেতু তরুণ হিসেবে নতুনদের প্রকাশিত বই পড়তে খুবই ভালো লাগে। আর এরকম একটা পছন্দের প্রকাশনীর থেকে কিছু বই গিফট গিফট পাওয়ার পরে আমার মানে আনন্দের অনুভূতিটা আসলে বোঝানোর মতো না, তবে খুবই ভালো লাগছে যে আমি নর্মালি বই পড়তে খুব পছন্দ করি, তারপরে আবার কিছু বই গিফট পাওয়া আমার জন্য খুবই আনন্দের। ধন্যবাদ। ভাষাচিত্র